আমেরিকা ওই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা চলে আসলাম নড়াইলের সেই নিরিবিল পিকনিক স্পটে। তো আমরা এখন টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি, এখান থেকে আমরা জনপ্রতি 50 টাকা টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। তো টিকিট কাটা আমাদের শেষ, আমরা ভিতরে প্রবেশ করলাম। তো প্রথমে প্রবেশ করলে আপনারা চোখের সামনে যেটা পাবেন সেটা হচ্ছে একটা পুকুর, এবং পুকুরের উপরে একটা ব্রিজ বা সেতু মতো করা, এবং ছোটো একটা ঘরও ব্যবস্থা রয়েছে। আর ডান সাইডের দিকে আপনারা অনেকগুলো দোকানঘাট পেয়ে যাবেন, যেহেতু এখন সিজন নাই জন্য দোকানঘাটের পরিমাণ বেশি থাকলেও বন্ধ রয়েছে, খোলা নেই। এখানে দু একটা দোকান খোলা আছে আজকে। পুকুরের উপর যে একটা সুন্দর ব্রিজ মতো করে দিয়েছে, এখানে একটা ছোটো ঘরও আছে, এখানে এসে আসলে ছবি টবি তোলা যাবে। এখানে আবার ছোটো যে নৌকায় ঘোরার ব্যবস্থা আছে, বোট মতো আর কি, এই যে বোটের ব্যবস্থা আছে, এখানে এসে আসলে বোটেও চলা যাবে। সব তো ঘুরেই রাস্তা, কি দেখবো সব ছোটো কাটো না জিনিসটা দিয়ে আর বৃষ্টির কারণে আসলে সব বেকার অবস্থা। আকাশের অবস্থা আরও বেশি খারাপ, এখনই বৃষ্টি নামতে পারে। কাদা পানি রাস্তার অবস্থায় যে কাদা পানি ভরে গেছে। সামনের দিকে যাই আমরা এখন। এখানে একটা কি স্তম্ভ মানে ঝর্ণা ফিট করা, এখানে এখান থেকে পানির ফোয়ারা বেরোয়। আর এখানে একটা ড্রাগন নাকি, এটা বুঝা পাবেন নাই। চিত্রশিল্পী এস এম সুলতান, তার পাশে একটা এই যে কি বল ব্যাঙের ছাতা, ওই যে কাজী নজরুল ইসলাম, তার পাশে রবীন্দ্রনাথ ঠাকুর, সব পর পর ছবি, তাই তো? এটা হলো প্যাডেল বোট। আমরা আপনারা এখান থেকে টিকিট কেটে প্যাডেল বোটে উঠতে পারবেন। আর এই পাশে কিন্তু আবার বৈঠার যে নৌকা সেটাও কিন্তু রয়েছে, এখানেও আপনারা চড়তে পারবেন। আর এই পাশে কিন্তু সুন্দর একটা বিল্ডিং রয়েছে, জাদুঘর মতো এটা আর কি, প্রথম স্মৃতির ভিতরে রয়েছে। ঝুম বৃষ্টি শুরু হয়েছে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগতেছে এখানে। তো বৃষ্টির পরে আমরা ঘুরতে চলে আসলাম আবার। এখানে কিন্তু একটা হাসির সিনারি রয়েছে, তারপরে হচ্ছে আপনার বাঘের একটা বাঘের সিনারি রয়েছে। এখানে একটা জিওগ্রাফি যারা পড়ছেন তারা কিন্তু মোটামুটি এর সাথে সম্পর্কিত একটা গোলক রয়েছে এখানে। এই গোলকের ভিতরে কিন্তু বিশ্বের একটা সুন্দর বিশ্বচিত্র বা মানচিত্র রয়েছে। এখানে কিন্তু বসার জন্য অনেকগুলো ছাতার মতো ব্যবস্থা রয়েছে, ব্যাঙের ছাতার মতো। তারপর আপনারা দোলনা চড়তে পারবেন, এখানে নাগর দোলনা আছে। এছাড়াও এখানে ম্যাজিক শো দেখানো হয়, এই ঘরগুলোর ভিতরে অনেকগুলো ঘর এখানে আছে, এখানে আপনারা টিকিট ঢুকে দেখতে পারবেন। তারপরে এখানে নৌকায় চড়ার ব্যবস্থাও আছে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।